তো যাই হোক, কতদিন তোমাদের একটি ক্লাস নেওয়া হয়েছিল এনএমএমএস এর উপরে, এখানে বেশিরভাগগুলোই একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, আগের বছর যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের বেশ কিছু নাম্বার সিরিজ বা মিসিং নাম্বার, মানে ওই বক্সের মধ্যে নাম্বার আছে, ক্যারেক্টার আছে বা সিরিজে নাম্বার দেওয়া আছে, ওই টাইপের কোশ্চেন গুলোই বেশি আমি করিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা আরো কিছু টাইপ অফ কোশ্চেন দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে। চলো দেখো কয়েকটা জিনিস, যেমন একটা সিম্পল জিনিস, কাউন্টিং অফ ফিগার্স বলে একটা জিনিস আছে, মানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে, তার মধ্যে আরো কিছু ট্রায়াঙ্গেল ক্রিয়েটেড হবে, সেই ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে টোটাল কতগুলো কাউন্ট করব আমরা, চলো আগে দেখি ট্রায়াঙ্গেল এ, সেগুলো একটু দেখে নেই, কিছু পিক্টোরিয়াল জিনিসপত্র। যেমন দেখো আমাকে যদি বলা হয় এই ছবিটাতে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এই ছবিতে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে এটা জানতে চাওয়া হয়েছে, কেউ বলতে পারবে এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে? এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে কিভাবে করব? নর্মালি আমরা যদি করি তাহলে 1 নম্বর ট্রায়াঙ্গেল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইবারে 1 আর 2 মিলে 5 নম্বর, 2 আর 3 মিলে 6 নম্বর, 3 আর 4 মিলে 7 নম্বর। ওকে, এইবারে একটু কালার চেঞ্জ করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো 1 আর 2, 3 মিলে এইটা হবে তোমার 8 নম্বর, আবার 2, 3, 4 মিলে হচ্ছে 9 নম্বর, আর এই পুরোটা বড়টা নিলে হচ্ছে টোটাল 10টা। এটা গেল আমাদের গুনে গুনে করা, দেখে নিলাম। কিন্তু এই রকম সোজা সাপটা একটা ত্রিভুজ থাকলে কত ইজিলি করতে পারি একটু চলো দেখে নাও। আমরা কিছু করব না, আমরা কি দেখতে পেয়েছিলাম এখানে 1 নম্বর ট্রায়াঙ্গেল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, খালি চোখে ছোট ছোট যে ট্রায়াঙ্গেল দেখা গেছে এই ট্রায়াঙ্গেলটা আমি মার্কিং করে দিলাম, নাম্বারিং করলাম 1, 2, 3, 4। এবারে এক কাজ করো, এই 1 যুক্ত 2, 2 যুক্ত 3, 3 যুক্ত 4 করো, কত আসবে? 10। দেখো ছবিতে গুনেও পেয়েছিলাম 10, সূত্র আকারেও 10 পেলাম। বুঝতে পারলে সবাই? বুঝতে পারছো তো? তাহলে দেখো এবারে যদি এইখানে আমি তোমাকে আরেকবার একটা ট্রায়াঙ্গেল দেব, দেখা যাচ্ছে ওই বোর্ডটা পিন করে নাও। এবার পুরোটা দেখা যাচ্ছে? পুরো বোর্ড দেখা যাচ্ছে এবারে? আচ্ছা, আমার দিক থেকে কিন্তু পুরো বোর্ড পিএ করা আছে। চলো তাহলে দেখো এবারে, এখন যে ছবিটা দিয়েছি এখন যদি জিজ্ঞেস করি এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে বলতে পারবে? এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে? 20টা, একদম ঠিক। দেখো সিম্পলি আমরা ভাগ করে নেই দুটো ট্রায়াঙ্গেলে, তাহলে আর অসুবিধা হবে না। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা,
আর আরেকটা ভাবে ভেবে নেই এইরকম ভাবে, এই বড়টা। এবারে দেখো, 1 2 3 4, এটা ছোটগুলোর জন্য এখানে পাবো 10। আবার দেখো 1 2 3 4, মানে বড়গুলোর জন্য যোগ করে দাও 10। এই দুটোকে যোগ করলে আমরা 20 পেয়ে যাব। বলতে পারলাম? তাহলে সবগুলোই কি এরকম সূত্র দিয়ে করা যাবে? না বাবা, সবগুলো কিন্তু সূত্র দিয়ে করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই গুনতে হতে পারে। সেই রকম একটা ট্রায়াঙ্গেলও দেখাবো যেটা তোমরা সহজে গুনে নিতে পারবে। দেখো, স্টার দেখতে পাচ্ছ না? একটা স্টারের মতো এই ছবিটার সঙ্গে আমরা খুব পরিচিত, খুব কমন কোশ্চেন, বড়দের প্রশ্ন এটা আছে আমাদের লেভেলে, যেটা সরকারি চাকরির পরীক্ষা সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আছে, তোমাদেরও আসতে পারে। তাহলে এই যে ছবিটা, এই ছবিতে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমরা কাউন্ট করব। এই ছবিতে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমরা কাউন্ট করব, কিভাবে করব চলো দেখে নেব। ভুল যাতে না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আগে যেগুলো খালি চোখে দেখতে পাচ্ছি, নাম্বারিং করলাম 1 2 3 4 5, এই পাঁচটা নিয়ে কারো কোনো অসুবিধে নেই। এইবারে দেখো, এইখানে একটা স্টার পোর্শন দিয়ে রাখলাম, এই স্টার পোর্শনটা 1 2 3 4 5টা বাহু আছে, পঞ্চভুজ, তাহলে ওটা কিন্তু ট্রায়াঙ্গেল নয়। কিন্তু কেন স্টারটা নিলাম সেটা পরে বলছি, ভুল কমানোর জন্য। তাহলে খালি চোখে আমরা অলরেডি পাঁচটা দেখতে পেয়েছি, এই পাঁচটা ট্রায়াঙ্গেলের বাইরে আর কতগুলো ট্রায়াঙ্গেল আছে চলো একটু দেখে নেওয়া যাক। এক, চার, চার, দেখো তো মার্কিং করছি তোমাদের বোঝার জন্য, বুঝতে পারলে? একইভাবে 2 4 4, এই পোর্শন নিয়ে আরেকটা 5 4 3, এটা আরেকটা। তাহলে অলরেডি পাঁচটা পেয়েছিলাম, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পেলাম, আর কোনোভাবে কোনো ট্রায়াঙ্গেল কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা কি পাবো, আর কি আর কি পাওয়া যাবে ভেবে দেখো, তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে বলো। এখন অবধি 8টা আমরা পেয়েছি, বলে নাও। আমি প্রত্যেকটা পয়েন্ট দেখিয়েছি, দেখো মার্কিং করা আছে, এই মার্কিং এর 8টার বাইরে আর কোথায় ট্রায়াঙ্গেল? দুই, এবারে আসি 2 4, আচ্ছা 2 2 স্টার 5 করেছি, এটা বাদ হয়ে গেছিল। দেখো 2 স্টার 5, 2 স্টার 5, আর 4 স্টার 2 করা হয়েছে, 5 স্টার 3, 3 স্টার 1, আরেকটা দেখো তো 3 স্টার 1, তাহলে এটা হচ্ছে 9 নম্বর, এটা 10 নম্বর। দেখো আর কোনো রিপিটেশন নেই, কেন একটু আটকে গেলাম এটা হয়, এই 8টা পেয়ে যাওয়ার পরে মোটামুটি এইবারে চোখ ধাঁধিয়ে যায় আমাদের, তাই এই নাম্বারিং করে এই সিস্টেমে করলে আর তোমাদের ভুল হবে না। তাহলে এখানে টোটাল কত ট্রায়াঙ্গেল পেলাম, কটা পেলাম গো? 10টা। কোনো অসুবিধে, কোনো কনফিউশন নেই, এইবারে আবার একটা দেখাবো চলো। এটা আরেকটা দেখো,
প্রায় একই রকম কিন্তু হুবহু একই নয়। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, যে টাইপের কোশ্চেন তোমাদেরকে দিতে পারে বা তোমরা সলভ করতে পারবে সেই টাইপের কোশ্চেন গুলোই আমি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদেরকে বলে রাখি, যারা এই রিজনিং এর জিনিসগুলো প্র্যাকটিসে রাখবে তাতে সুবিধে কি হবে, ভবিষ্যতে যখন সরকারি চাকরির পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এগুলোই কাজে লাগবে, কিছুটা হলেও কাজে লেগে যাবে, বা বিভিন্ন স্কলারশিপ বা এন্ট্রান্স পরীক্ষায় এই রিজনিং বা মেন্টাল এবিলিটি কাজে লাগে। ওকে চলো দেখো, কেউ গুনতে পারলে বলো, নাহলে আমি বলছি 1 2 3 4 5 6। এই ছটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই। এই ছটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ছটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো? বাহ, থ্যাংক ইউ। এবারে চলে আসবো বাদ বাকি গুলো। দেখো তো এখানে একটা স্টার দিয়ে নিই আগের মতো, 1 4 3 5, এটা একটা। তারপরে দেখো 2 4 6 4, একটা 3, আচ্ছা সরি এটা হবে না, দাঁড়াও 2 2, এগুলো হয়ে গেছে। আর কি পাওয়া যাবে? আগে আমরা পেয়েছিলাম 6টা, এখন আরো দুটো পেলাম, আরো দুটো পেলাম, আর কি পাওয়া যাবে ভেবে বলো, আর পাওয়া যাবে? 1 2 কি করে হবে? হবে না। আর উত্তর হবে টোটাল, এটা হয়ে গেল 7 নম্বর, এটা 8 নম্বর। তাহলে টোটাল 8টা ট্রায়াঙ্গেল এখানে আছে। আগের ছবিটা কিন্তু এক্স্যাক্টলি স্টার ছিল না, দুটো ট্রায়াঙ্গেল যখন এইভাবে যুক্ত হয়ে এই রকম একটা স্টার তৈরি করবে তখন আমরা কটা ট্রায়াঙ্গেল পাবো? 8টা। তাহলে আগের ছবি আর এই ছবি অনেকটা একই রকম, তাই জন্য আমি দুটোই দেখিয়ে রাখলাম। ওটাতে 10 উত্তর, তার কার্যকারণ বলেছি, কিভাবে করবে দেখিয়ে দিয়েছি। আর এখানে এইবারে তোমাদের কাজ, পরীক্ষার সময় মাথাতে হবে, যদি ভালো করে বুঝতে পারো যে এই ছবিটাই এসছে তাহলে চোখ কান বন্ধ করে 8 উত্তর করে দেবে, আর আগের ছবিটা এলে 10। বলতে পারলাম? চলো তাহলে ট্রায়াঙ্গেলের এই রকম কিছু জিনিস শেখালাম, আরো কিছু দেখানো যেতে পারে, চলো একটু দেখে নেই, তারপরে আমরা অন্য কোশ্চেনে আবার যাব। এই একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে যদি আমাকে বলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তাহলে আমরা কিভাবে করব। দেখো এখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এই ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই, এই ট্রায়াঙ্গেল আমরা পেয়েই যাচ্ছি, তাই তো? এই ট্রায়াঙ্গেল গুলো পাওয়ার পরে এইবার দেখো এইখানে একটা স্টার সাইন দিয়ে দিলাম, কারণ এই পার্টটা ট্রায়াঙ্গেল নয়, এটা পঞ্চভুজ হয়ে গেছে। এইবারে আমরা আলাদা গুলো কিভাবে বের করব? 1 আর 2 মিলে একটা, 2 আর 3 মিলে একটা, 1 2 3 মিলে একটা, 3 আর 4 একটা, 4 আর 5 একটা, আর 3 4 5 আর একটা। ওকে আবার দেখো, 1 আর 7 মিলে একটা, 5 আর 6 মিলে একটা। ওকে আর পড়ে থাকলো 7 4 6, হয়েছে? এছাড়াও দেখো 1 2 3 8, 1 2 3 8, একইভাবে 5 4 3 8, আর কিছু পাওয়া যাচ্ছে?
তাহলে অলরেডি এখানে কটা পেয়েছিলাম? আটটা। আটের পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা অলরেডি পেয়েছি, এর বাইরেও পড়ে আছে। এটা হচ্ছে এই পুরোটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর স্টার, এই সবগুলো মিলিয়ে টোটাল কটা পেলাম? 20টা। এর বাইরে আর কিছু আছে কিনা দেখে নাও, মানে এই এক থেকে স্টার যেটা করেছি এটা পুরো বড়টা। হ্যাঁ বলো। 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8, 7, 8,
সাত চার পাঁচ ছয়, সাত চার পাঁচ ছয়, সঙ্গে একটা স্টার নিতে হবে, একদম 20-র পরে সাত চার চার পাঁচ ছয়। তাহলে একইভাবে একইভাবে দেখো, এদিকটা নিলাম, এদিকটা সাত চার পাঁচ ছয়, ছয় চার সাত দুই এক, আরেকটা। তাহলে এটা হচ্ছে 21 নম্বর, এটা 22 নম্বর। তাহলে এই নাম্বারিং করে ভুলটা কিভাবে বন্ধ হবে বোঝা গেল? 20 অব্দি যা হোক করে তুমি বুঝে গেলে, এই যে চোখের মিস্টেক হতে পারে সেই জন্য এইভাবে নাম্বারিং করে নিলে তোমার ভুলের চান্সটা কমবে, বলতে পারলাম? তাহলে 22টার বাইরে আর হচ্ছে নাকি রে? গুড। তাহলে মোটামুটি ট্রায়াঙ্গেল এলে তোমরা কিভাবে কাউন্ট করবে বুঝতে পারছো? এখানে আরেকটা জিনিস দেখিয়ে নেই, এটা কি? এটা একটা রেক্টাঙ্গেল, কিন্তু এখানে কাজ শেষ হয়নি। এই রেক্টাঙ্গেলের দুটো কর্ণ যোগ করা আছে, বলতো এখানে টোটাল কটা ট্রায়াঙ্গেল আছে? একটা রেক্টাঙ্গেল বা চতুর্ভুজ, মানে রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র, এটা রেক্টাঙ্গেল না হয়ে যদি যে কোনো চতুর্ভুজ হয়, বর্গক্ষেত্র বা স্কোয়ার, রম্বস, সামন্তরিক বা কোনো মাপ না থাকাও বিষম বাহু যদি চতুর্ভুজ হয়, চারটে বাহুর মাপ আলাদা কিন্তু চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে বলি আমরা? চারটি বাহু দ্বারা আবদ্ধ সীমাক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ, তাই না? যে ক্ষেত্রে চারটে বাহু আছে তাকে বলি আমরা চতুর্ভুজ। এই চতুর মানে সমস্ত সমস্ত স্কোয়ারই চতুর্ভুজ, সমস্ত রেক্টাঙ্গেলই চতুর্ভুজ, সমস্ত সামন্তরিকই চতুর্ভুজ, কিন্তু সমস্ত চতুর্ভুজ কিন্তু স্কোয়ার নয়, সমস্ত চতুর্ভুজ রেক্টাঙ্গেল নয়। কারণ এই যখন আমরা রেক্টাঙ্গেল বলছি, যখন আমরা স্কোয়ার বলছি, রেক্টাঙ্গেল বলতে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা রম্বস বা সামন্তরিক বলছি, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তখন তাদের বিশেষ কিছু গুণাবলী চলে আসছে। আর চতুর্ভুজ মানে চারটে কোণ, চারটে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যাতে চারটে কোণও আছে, তখন সেটাকে আমরা বলি চতুর্ভুজ। তাহলে রম্বস, বর্গক্ষেত্র, সামন্তরিক, আয়তক্ষেত্র, এগুলো সবগুলোই কি? চতুর্ভুজ। কিন্তু সব চতুর্ভুজ পার্টিকুলার এই নামে যাবে না, ডিপেন্ড করবে ক্যারেক্টারিস্টিক্স বা গুণাবলীর ওপরে। ওকে, চলো এই চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ আমরা ড্র করতেই পারবো। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে কটা ট্রায়াঙ্গেল আছে? ইয়েস, সব সময় মাথায় রাখবে একটা চতুর্ভুজকে দুটো কর্ণ দ্বারা যুক্ত করলে বা চতুর্ভুজের দুটো কর্ণ যোগ করে দিলে, যে কোনো চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, স্কোয়ার, রম্বস, বর্গক্ষেত্র, স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্র, রম্বস তোমার সামন্তরিক, আয়তক্ষেত্র, যাই হোক, আটটা ট্রায়াঙ্গেল অবশ্যই পাবে।
কিরকম? চলো দেখে নাও একবার, প্রমাণ করে দেই। 1 2 3 4, এই দুটো মিলে 5, এই দুটো মিলে 6, এই দুটো মিলে 7, এই দুটো মিলে 8, 1 আর 4 মিলে 8। বলতে পারলাম? তাহলে যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ যোগ করলে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? আমরা পাবো 8টা। এই বুদ্ধিটা আমরা অন্য প্রশ্নের ক্ষেত্রেও কিভাবে কাজে লাগাবো দেখো। এটা কি বলতো? একটা স্কোয়ার, দেখতে ভাল লাগছে না বেশ? এখন তো আমাদের বাড়িতে এগুলো থাকে না, সেই আগে আমাদের পুরোনো দিনের বাড়িতে খেলা হতো এই ছকের উপরে, এর সঙ্গে ওই আরেকটা পাট যোগ করে নেওয়া হতো, গুটি দিয়ে খেলতাম না আমরা। তোমরা খেলেছো কিনা জানি না, আমরা তো ছোটবেলায় খেলতাম, বিশেষ করে ওই বাড়িতে যখন ওই আদানি তৈরি হয় সেগুলোতে সুন্দর ভাবে এইভাবে নকশা করা থাকতো, আমরা এক একটা ঘর এ করে গুটি এ করতাম। সেটাই কিভাবে আমরা জিআই কাজে লাগাবো? এই ছবিতে তোমাকে জিজ্ঞাসা করবে কতগুলো স্কোয়ার আছে, কতগুলো স্কোয়ার আছে বা সঙ্গে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কতগুলো স্কোয়ার আছে জিজ্ঞাসা করতে পারে, কতগুলো ট্রায়াঙ্গেল আছে জিজ্ঞাসা করতে পারে, অথবা কতগুলো স্কোয়ার কতগুলো ট্রায়াঙ্গেল দুটোই জিজ্ঞেস করতে পারে। বলো আগে কোনটা গুনবো? আগে স্কোয়ারটা গুনে নেই আমরা, আগে স্কোয়ারটা গুনে নেই, আগে স্কোয়ার গুনে নেই। দেখো স্কোয়ার 1, স্কোয়ার 2, স্কোয়ার 3, স্কোয়ার 4, স্কোয়ার 5, স্কোয়ার 6, স্কোয়ার 7, স্কোয়ার 8, আর এটা হচ্ছে স্কোয়ার 9, আর একদম বড় ভাবে স্কোয়ার 10। তাহলে এখানে স্কোয়ার কটা আছে? 10। বলতে পারলাম? কারো কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে স্কোয়ার পেলাম কটা? স্কোয়ার কটা পেলাম? ক্লিয়ার? কিভাবে করলাম? এইবারে আসবো ট্রায়াঙ্গেল, আমি ওপরের এই কালারটা মুছে দিচ্ছি। জাস্ট আ মিনিট, সময় দাও। তাহলে আমরা স্কোয়ার পেলাম হচ্ছে 10টা। দেখো এবারে ট্রায়াঙ্গেলে যাব, তাহলে স্কোয়ার আমাদের 10, ট্রায়াঙ্গেল কটা? তাই তো, আমরা একটু আগে শিখলাম যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ যোগ হয়ে গেলে, যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ যোগ হলে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? 8টা। তাহলে আমি একটু মার্কিং করে দেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে একটা একটা আসি, এ বি এইচ আই, একইভাবে বি সি ই আই,
আই ই এফ ই, আবার টি এফ আই এইচ, এই চারটে আমরা ছোট ছোট চতুর্ভুজ বা স্কোয়ার পেয়েছি। এর সবগুলো দেখো দুটো করে কর্ণ দিয়ে কাটা আছে, তাহলে এই চারজনের প্রত্যেকটার জন্য কটা করে, আটটা করে পাবো? আমি এত ডিটেলে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই আটটা আমরা খালি চোখে পাবো। আবার তাহলে চার আসতে অলরেডি 32 হয়ে গেছে। এইবারে এ সি ই জি, এই যে বড় থেকে বড় ক্ষেত্র, তারও দুটো ডায়াগোনাল বা কর্ণ যোগ করা আছে, তার মানে টোটাল কত হলো? ওখানে ওই বড়টার জন্য পাবো আটটা, তাহলে অলরেডি 8×5=40 হয়ে গেছে। এই অবধি মোটামুটি সবাই গুনতে পারে, কবিতে যদি করে, বা নর্মালি কি করব আমরা কম সময়, সময় কিভাবে বাঁচাবো? এইটার জন্য আটটা, এটার জন্য আট, এটার জন্য আট, এটার জন্য আট, বড়টার জন্য আট, 8×5=40 পেয়ে গেলাম। অপশনেই 40টা থাকে, তাড়াহুড়ো করে আমরা ভুল করি, কয়েকটা জিনিস ছেড়ে গেছি, একটু দেখে নাও। আমরা যে এই বড়টার ক্ষেত্রে আটটা গুনেছি, এটা কিরকম, কোনটা গুনেছি দেখে নাও। তখন গুনেছি এইটা, এই পাশে ট্রায়াঙ্গেলটা, ওকে? কিন্তু যে মানে এইরকম বাইরের দিকের বড়গুলো গুনেছি, যেটা গুনিনি সেটা দেখে নাও। আরো দুটো পেলাম, এছাড়া আর কি পাবো? হতে পারলাম তাহলে টোটাল এখানে 40 পেয়েছিলাম, প্লাস আরো 4=44, তাহলে ট্রায়াঙ্গেল কটা পাবো? 44। তাহলে এই যদি প্রশ্নটা কোনোভাবে এসে যায় তোদের, তোরা নিশ্চয়ই করতে পারবি। কি হবে না, স্কোয়ার হবে 10টা, ট্রায়াঙ্গেল হবে 44টা। কোনো কনফিউশন থাকলে বলো, স্কোয়ার হবে 10, ট্রায়াঙ্গেল হবে 44, ওকে? কোনো অসুবিধা থাকলে বলো, এই তো, ওকে? তাহলে এগোবো অন্য আরেকটা টাইপের কোশ্চেন। এবারে এসো, ছোট বড় থাকতে পারে। এটা দেখ, একটা বড় স্কোয়ারের মধ্যে অনেকগুলো ছোট ছোট স্কোয়ার আছে না? আছে। টোটাল কতগুলো স্কোয়ার আছে কেউ বলতে পারবে? এই ছবিটাতে টোটাল কতগুলো স্কোয়ার আছে? এই ছবিটাতে টোটাল কতগুলো স্কোয়ার আছে? কতগুলো স্কোয়ার আছে, কতগুলো স্কোয়ার দেখো, আমি গুনবো না, কি করব? আমরা আগে কি দেখছি, 1 2 3 4, 1 2 3 4, আড়াল চারটে আছে, লম্বালম্বিও চারটে আছে, হরাইজেন্টাল চারটে বক্স, আর ভার্টিক্যাল চারটে বক্স, যেটাকে আমরা রো কলাম বলি। রোয়েও চার, কলামেও চার, আছে তো? চার চার দুটোই সমান। যখন দেখবো একটি বড় বর্গক্ষেত্র সমান সংখ্যক রো এবং সমান সংখ্যক কলামে বিভক্ত হবে, বা খুব সোজা বাংলায় বললে আড়াআড়ি যতগুলো ভাগে বিভক্ত হবে আর লম্বালম্বি যতগুলো ভাবে বিভক্ত হবে, তার মান যদি সমান হয়, তাহলে কিভাবে এটা করব?
যে কোনো একদিকে আড়াআড়ি অথবা লম্বভাবে, যেভাবে খুশি যে কোনো একদিকে নাম্বারিং করব। 1, 2, 3, 4 করলাম। এটা করার পরে কি করব, এই প্রত্যেকটা নাম্বারকে আলাদা ভাবে স্কয়ার করব। স্কয়ার মানে বর্গ করে নেব। সবাই তোমরা জানো বর্গ করতে, এটাকে যোগ করে দিলাম, যোগ করে দিলে কত পাবো, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, মানে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 ইকুয়াল টু পাবো কত, 30। বলতে পারলাম? ইকুয়াল টু 30। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে যদি কি বুঝলাম, যদি রোয়ের সংখ্যা কলামের সংখ্যা সমান হয় দুদিকেই লম্বভাবে এবং আড়াআড়ি সমান ভাগে ভাগে যদি বিভক্ত হয়, তখন যে কোনো একদিকে প্রত্যেকটা বক্সে আমরা নাম্বার বসিয়ে দেব, সেই নাম্বার গুলোকে স্কোয়ার করব বা বর্গ করব, করে সেগুলোকে যোগ করব, টোটাল বর্গক্ষেত্র পেয়ে যাব। ওকে, বুঝতে পারলাম? এখন তোমাদের মনে প্রশ্ন হওয়া উচিত, স্যার এখানে চার চার ছিল, তাহলে পাঁচ পাঁচ থাকলে একই ভাবে, তখন প্লাস 5 স্কয়ার, 6 থাকলে 6, 6 থাকলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস 6 5 স্কয়ার প্লাস 6 হবে। এটা তো একটা দিক গেল, কিন্তু যদি ছবিটা এই রকম হতো, দাঁড়াও, মানে প্রবলেমটা কি হলো এখানে, এখানে আগেরটা কি ছোট গুলো স্কোয়ার ছিল আর চার ধারের বর্ডারটা ধরলো স্কোয়ার, কিন্তু এখন কি বড় ফিগ, এখানে ছোট গুলো স্কোয়ার আছে কিন্তু বাইরের বড়টা কি আর স্কোয়ার আছে? আমি বর্ডার লাইন যদি ধরি তাহলে আর স্কোয়ার নেই, তাহলে রেক্টেঙ্গেল হয়ে গেল। এখন যদি তোমাকে বলে এই ছবিতে টোটাল কতগুলো স্কোয়ার আছে, তাহলে কি আগের নিয়মেই করব, নাম্বারিং করে স্কোয়ার করে নেব, করব না, করব না, কিভাবে করব, কারণ তাতে আসবে না, কিভাবে করব চলো দেখাচ্ছি। ওকে, দেখো এক্ষেত্রেও রাস্তা আছে। 1, 2, 3, 4 এদিক থেকে এসো, 1, 2, 3, 4, 5 এক কাজ করো, 4 আর 5 গুণ করো, মানে 5 গুণিত 4, 4 আর 3 গুণ করো, তারপরে 3 আর 2 গুণ করো, তারপরে 2 আর 1 গুণ করো। দেখো যে সিস্টেমে আছে, 5, 4, 3, 2, 4, 3, 2, 1, এখানে 1 পড়ে আছে, এদিকে তো আর কিছু নেই, তাই আর আমার গুণ করার কিছু নেই, কারণ গুণ করতে গেলে দুটো নাম্বার লাগবে আর পাচ্ছি না। এই গুণফল গুলো কত, 4 5 20, 4 5 20, 3 4 12, 12, 2 6, 3 2 6, 2 1 2, এগুলোকে যোগ করে দাও, এগুলোকে যোগ করলে কত পাবো, 20 12 36 6 38 2 40। বলতে পারলাম বা শেখাতে পারলাম? কোনো অসুবিধা আছে কারো? তাহলে দেখো স্কোয়ার গোনা, ট্রায়াঙ্গেল গোনা শেখালাম, আর আরেকটা জিনিস শিখিয়ে ছবির আমরা অন্য পাঠে যাব বা অন্য টাইপ অফ কোশ্চেন একটু দেখে নেব। ওকে চলো, এই কারো প্রশ্ন থাকলে বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো।
এটা গেল। এবারে পরের পেজে যাই, এটা কি দেখছো? একটা রেকটেঙ্গেল। এই যে ছবিটা দেখছো, এই ছবির মধ্যে কি কি আছে দেখো। নরমালি যদি তোমরা খালি ছবিটা ঠিকঠাক ভাবে আঁকা থাকে, তাহলে আমরা যদি দেখি এটা একটা স্কোয়ার, মোটামুটি এটা একটা স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, কিন্তু দেখো এগুলো স্কোয়ার নয়, এগুলো স্কোয়ার নয়, এটা স্কোয়ার কিন্তু এটা আবার স্কোয়ার নয়, এটা স্কোয়ার নয়, এটা স্কোয়ার নয়, এগুলো রেকট্যাঙ্গেল, এগুলো রেকট্যাঙ্গেল, তাই তো মোরললেস। আর বড় ছবিটাকে ধরলে পুরোটা একটা রেকট্যাঙ্গেল, তাহলে এখানে সবগুলো স্কোয়ার নয়, কিন্তু কিছু রেকট্যাঙ্গেল আছে, কিছু স্কোয়ার আছে। তোমাকে প্রশ্ন করবে এখানে কতগুলো রেকট্যাঙ্গেল আছে, কতগুলো রেকট্যাঙ্গেল আছে, হাউ মেনি রেকট্যাঙ্গেলস আর দেয়ার, কতগুলো আয়তক্ষেত্র আছে। স্যার আয়তক্ষেত্র গুনতে গেলে কি বর্গক্ষেত্রগুলোকে গুনবো? হ্যাঁ, কেন গুনবে? সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র, কিন্তু সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। কেন না? বর্গক্ষেত্র হতে গেলে যে যে গুণগুলো লাগে, আয়তক্ষেত্র হতে গেলে অন্য গুণ, আয়তক্ষেত্র হওয়ার সমস্ত গুণই বর্গক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু বর্গক্ষেত্র হওয়ার সমস্ত গুণ আয়তক্ষেত্রের মধ্যে নেই। বলতে পারলাম? আবার রিপিট করছি, সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র, কিন্তু সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কারণ বর্গক্ষেত্র হতে হলে কি লাগে, আয়তক্ষেত্র হতে কি লাগে, চারটে বাহু, তার মধ্যে অপোজিট বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আর চারটে কোণ সমান 90 ডিগ্রি। আর বর্গক্ষেত্রের কি ক্ষেত্রে কি চারটেই বাহু সমান, চারটে কোণ 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে কি পেলাম? চারটে বাহু সমান মানে বিপরীত বাহুগুলো অবশ্যই সমান, তাহলে আয়তক্ষেত্রের এই সূত্রটা মেনে নিল। বর্গক্ষেত্রেও চারটে কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্রেও চারটে কোণ 90 ডিগ্রি, তাহলে বর্গক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্র হওয়ার যে শর্তগুলো সবগুলোই আছে, কিন্তু সমস্ত আয়তক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্রের সব গুণ থাকবে এর কোনো মানে নেই, তাই সমস্ত আয়তক্ষেত্র, সরি, সমস্ত বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, অল স্কোয়ারস আর রেকট্যাঙ্গেলস, বাট অল রেকট্যাঙ্গেলস আর নট স্কোয়ার। বলতে পারলাম তো? চলো এই প্রশ্নটা তাহলে কিভাবে, বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, লম্বালম্বি যে বক্স গুলো আছে যেটাকে বলি কলাম, যেটাকে বলি কলাম, এক নম্বর কলাম, দু নম্বর কলাম, তিন নম্বর কলাম, চার নম্বর কলাম, পাঁচ নম্বর কলাম, এটা আমি করে দিলাম। এবারে হরাইজন্টালি রো, রো কাউন্ট করব, এক দুই তিন করে ফেলেছি। এইবারে আমার কাজ হবে কলামগুলোকে যোগ করব, তাহলে কত পেলাম, এক প্লাস দুই প্লাস তিন ছয়, ছয় চার দশ, পাঁচ পনেরো। ওকে, আর এখানে কত পাচ্ছি এটা যদি যোগ করি, এক যুক্ত দুই তিন, তিন তিন ছয়, এটা কি কলাম, এটা কি রো, এটা হচ্ছে সাম অফ রো, সাম অফ রো,
এটা সাম অফ কলাম। এইবারে এই দুটোকে গুণ করে দাও, মানে 15 × 6 ইকুয়াল টু 90। দেখো আমি না গুনে উত্তর বলতে পারলাম, না গুনে উত্তর বলতে পারলাম। তাহলে আয়তক্ষেত্র বের করার রাস্তা কি এইরকম সাদা সিটে? এটা শুধু আয়তক্ষেত্র নয়, প্যারালেলোগ্রাম বা সামন্তরিকের ক্ষেত্রেও সেম সূত্র। তাহলে আয়তক্ষেত্র বা সামন্তরিকের ক্ষেত্রে আমরা কি করব, লম্বভাবে যে বক্সগুলো থাকবে তাকে নাম্বারিং করব, আর আড়াআড়ি বা হরাইজেন্টাল যে বক্স থাকবে তাকে নাম্বারিং করব। আলাদাভাবে লম্বের দিকটা যোগ করব, আলাদাভাবে আড়াআড়ি দিকটা যোগ করব, যেটাকে আমরা বলি সাম অফ কলাম, সাম অফ রো। এই দুটোকে গুণ করে দেব, গুণ করে দিলে টোটাল পেয়ে যাব। ক্লিয়ার হতে পারলাম? কি ভালো লাগছে তো তোমাদের? কি গো, ওকে, থ্যাংক ইউ। চলো এগোই পরের কোশ্চেন। তোমাদের স্কুলে যেতে পারলে ভালো লাগতো, তো যাই হোক সময়ের অভাবে যেতে পারলাম না, যাব পরে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে একসঙ্গে দেখা করে আসবো। নেক্সট, তাহলে মোটামুটি কাউন্টিং অফ ফিগার্স এর যে জায়গাগুলো লাগবে আর যেগুলো কোনোভাবে সূত্র ফেলতে পারবে না তোমাকে আলটিমেটলি গুনে নিতে হবে। হলো নেক্সট, এইবারে একটু অন্য টাইপ অফ কোশ্চেনে যাব, এটা খুব সোজা কোশ্চেনে যাব। বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? আচ্ছা আগে ইংরেজিতে লিখি, টুডে ইজ মানডে, হোয়াট উইল বি দ্য ডে অফ দ্য উইক, আফটার হোলিডেজ। বাংলায় যদি বলি আজ সোমবার হলে চার দিন পর কি বার হবে? প্রশ্ন বুঝতে পারলে? টুডে ইজ মানডে, আজকে মানডে বা আজকে হচ্ছে সোমবার, তাহলে চার দিন পরে কি বার হবে? আমার লেখা পুরো মেকে গেছে। আজকে সোমবার, চার দিন পরে কি বার হবে? একদম শুক্রবার। কি করবে? সোমবার বলে দেওয়া আছে, তার সঙ্গে চার যোগ করো। এই চার মানে 1, 2, 3, 4, ও জানার জন্য বলছি। প্রথম দিনটা কি হবে? টিউজডে। দ্বিতীয় দিনটা ওয়েডনেসডে। তারপরে থার্সডে, তারপরে ফ্রাইডে। ওকে, তাহলে এই প্রশ্ন এলে তোমরা করতে পারবে। আচ্ছা এবারে বলি, এইটা চার দিন না বলে যদি তোমাকে বলে দেয় এটা যে 25 দিন পরে কি বার হবে, 25 দিন পরে কি বার হবে, বলতে পারবে? তার পরীক্ষা শেষ হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, তাই তো? কি গো, 25 দিন পরীক্ষা শেষ হয়ে যাবে, দেখি উত্তর দিতে পারো কিনা, দেখি উত্তর দিতে পারো কিনা। যে শুক্রবার তার নাম চাই এবং সে একবার উঠে দাঁড়াবে ক্যামেরার সামনে, আমি তাকে দেখতে চাইছি, বলেছো সে উঠে দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি তাকে, দেখতে চাই, দাঁড়াও দাঁড়াও, তোমার নাম বলো,
ওর জন্য একটা ক্ল্যাপ সবাইয়ের, সবাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওর জন্য একটা ক্ল্যাপ। ভালো উত্তর দিয়েছে। দেখো কিভাবে করব, অন্যদের যেটা অসুবিধা আছে বা পারোনি আমি করিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করব, একই ভাবে করে দেওয়া আছে প্লাস 25 দিন, কিন্তু আগের মতোই 1 2 3 4 5 করে যদি গুনতে থাকি অনেক সময় লেগে যাবে। একটু ছোট্ট করে বলে নেই তোমাদেরকে। আচ্ছা 1 week বা 1 সপ্তাহ সমান কত? 1 week বা সপ্তাহ সমান কত? 7 দিন। যদি আমরা মানডে থেকে শুরু করি তাহলে টুইজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। যদি কেউ উইকটা টুইজডে থেকে শুরু করে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, এখান থেকেই শুরু করো। 7 দিন সমান 1 সপ্তাহ, এটা তোমরা সবাই জানো, ক্যালেন্ডার দেখেছো, বা তোমাদের কবে পরীক্ষা, তার কদিন পরে তোমরা পরীক্ষা শেষ হলে ঘুরতে যাবে, এই ক্যালকুলেট তো করতেই পারো। ঠিক সেইভাবে দেখো 1 সপ্তাহ সমান 7 দিন। একটা জিনিস দেখো, প্রত্যেক 7 দিন পরে সেম ডে রিপিট করে। ধরো আমি যদি এই পার্টটা ধরে নেই, এই পার্টটার ক্ষেত্রে মানডে দিয়ে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7, এই 7 দিনের পরে আবার কে ফিরে আসবে? এই 7 দিনের পরে আবার কে ফিরে আসবে? এক্ষেত্রে আবার মানডে ফিরে আসবে। 8ম দিনটা প্রথম দিনটাই টুইজডে দিয়ে শুরু করলে দেখো এটার পরে আবার টুইজডে আসবে। তার মানে এই 7 দিন প্রত্যেকবার রিপিট করতে থাকে। তাহলে আমার হাতে ফর এক্সাম্পল যদি 10 দিন থাকে, এই 10 দিনটাকে আমরা কি করতে পারি? আমরা তো অঙ্কে করেছি এগুলো। 10 দিন মানে কত দিন? 10 days মানে কত? 7 দিন বলতেই পারি, প্লাস 3 দিন বলতে পারি কিনা? মা তোমাদের অঙ্কে প্রশ্ন আছে, স্যাররা করিয়েছেন তোমাদেরকে, যে 10 দিন সমান কত সপ্তাহ কত দিন? ঠিক সেই জিনিসটা, এই 7 দিন মানে হচ্ছে 1 week, আর এই 3 হচ্ছে দিন, প্লাস 3 days। আচ্ছা আর বাংলায় তোমরা বলতে পারো সপ্তাহের অতিরিক্ত দিন। একই ভাবে এটাই যদি 25 দিন হয়, সরি দিনটা আবার ইংরেজিতে এইভাবে লিখে ফেলেছি, যাই হোক। সেক্ষেত্রে 7 7 14 7 21 প্লাস 4, তাই তো? কিন্তু এটা 25 দিন, 65 দিন থাকতে পারে, 75 থাকতে পারে, 100 দিন থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। কত সপ্তাহ কতদিন কিভাবে বের করবো তোমরা করেছো? এই 10 1 সপ্তাহ সমান 7 দিন, এটা ডিভাইডেড বাই 7 করো। দেখো করলে এই একটা পাবে হচ্ছে কোসেন্ট বা ভাগফল, মানে 10 কে 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 3, এইটা উইক, এটা এক্সট্রা বা অড ডে, অতিরিক্ত আর কি। বুঝতে পারলাম? একইভাবে 25 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 3 21, এটা অড বা এক্সট্রা। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? তোমাকে যতগুলো দিন, 100 দিন দিলে, দেখি নিজেরা বলো তো 100 দিন মানে কত সপ্তাহ কত দিন? এটা তো তোমাদের পরীক্ষার কোশ্চেনও আছে স্কুলে। কি করবো, 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 14 7 98, আর 2 দিন, মানে 14 হচ্ছে ভাগফল, তার মানে 14 সপ্তাহ 2 দিন।
এইবারে কত সপ্তাহ আসছে আমার কাছে ম্যাটার করে না, ম্যাটার করছে কত ভাগ শেষ আসছে। এখানে 3 এসেছিল, এখানে 4 এসেছে, 100 ক্ষেত্রে 2 আসছে, ওইটাই গুরুত্বপূর্ণ। তাহলে মানডে প্লাস 25, এটার মানে হচ্ছে মানডে প্লাস 4 দিন, কারণ একে 7 দিয়ে ভাগ করে ভাগফল, ভাগ শেষ, ভাগ শেষটা নেব, যেটাকে ইংরেজিতে বলি বলি রিমাইন্ডার। 3 কে 7 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবে ওটাই তোমার কাছে প্রয়োজনীয় এখানে। তাহলে আলটিমেটলি বা মূলত কটা অড্ডে? 4টে অড্ডে। তুমি কি করলে মন্ডের সঙ্গে 4 যোগ করে দেবে, বলতে পারলাম? একই ব্যাপার যদি বলে আজকে আজকে সোমবার, 100 দিন পরে কি বার হবে? আজকে সোমবার, 100 দিন পরে কি বার হবে? কারণ দুটো এক্সট্রা দিন বা অতিরিক্ত দিন সোমবার বলে দেওয়া আছে, সোমবারের সঙ্গে দুদিন যোগ করে দাও, বুধ। এই রকম এই ক্যালেন্ডারে, একটা ক্যালেন্ডারের অঙ্ক বলি আমরা, এরকম আরো অনেক টাইপ আছে যেগুলো মনে হয় না এখন তোমাদের কাজে লাগবে। তোমাদের মোটামুটি এই রকম টাইপের সোজাসাপটা কিছু কোশ্চেন দিতে পারে, তার কিছু ধারণা বা আইডিয়া আমি তোমাদের সামনে তুলে ধরলাম, বুঝতে পারলে? চলো তাহলে ক্যালেন্ডার একটা পার্ট দেখালাম, এবারে আবার একটা অন্য টাইপে যাই। দাঁড়াও, এটা হবে না, তোমাকে অন্য জায়গা থেকে দেখাতে হবে আমাকে, ঠিক আছে? ওই কোশ্চেনের পরে আসছি আমরা, অন্য একটা সিম্পল কোশ্চেনে আসছি। লুডো খেলো তোমরা? লুডো প্রশ্নটা কিভাবে দেবে চলো আগে দেখো সেটা। স্যার বলছি, স্যার এই লাস্টের ধারের ছবিটা জায়গাটা একটু শর্ট থাকার জন্য এই যে লাস্টের ভিউটা যে গেছেন এটা একটু মাঝে থেকে করলে স্যার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। দেখা যাচ্ছে তো? এই মানে লুডোর গুটি,
এখানে কি থাকে 1 2 3 4 5 6 আমরা লুডো সবাই খেলি প্রথমে একবার তোমাকে খেলা হয়েছে সামনে আমরা কি দেখতে পাচ্ছি 1 2 5 সেটাকে আবার গড়িয়ে দেওয়া হলো তখন দেখতে পাচ্ছ 5 6 4 এভাবে সেই দুটো ছবি তোমার সামনে তুলে ধরা হয়েছে প্রশ্ন হচ্ছে এখানে 5 এর অপোজিট কে হবে 5 এর অপোজিট মা বলতে পারে 6 এর অপোজিট কে হবে মা বলতে পারে 2 এর অপোজিট কে হবে বুঝতে পারলাম কেউ বলতে পারবে আইডিয়া আছে কিভাবে করবো আমরা এক দুই পাঁচ চার পাঁচ ছয় আমাকে তোমরা বলো যে কোনো প্রশ্নই করতে পারে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচের অপোজিট কে ছয়ের অপোজিট কে দুই এর অপোজিট কে বলতে পারবে জানা আছে আচ্ছা চলো আমি দেখিয়ে দিই একটা জিনিস লক্ষ্য করো ডাইসে কি কি থাকে কটা নাম্বার থাকে এটা ফার্স্ট ডাইস এটা সেকেন্ড ডাইস লক্ষ্য করো ফার্স্ট আর সেকেন্ড আমরা ফার্স্ট ডাইসে কি কি দেখতে পাচ্ছি 1 2 আর 5 সেকেন্ড ডাইসে কি কি দেখতে পাচ্ছি 4 5 আর 6 একটা মজার বিষয় দেখো ছটা সারফেস বা ছটা নাম্বারের মধ্যে আমরা দুটো টাইসেই পাঁচ কে দেখতে পাচ্ছি এটা দুটো জায়গায় কমন কিনা গো কমন তো আর দেখো এই তিন সংখ্যাটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না অদৃশ্য বা ইনভিজিবল বলতে পারলাম যখন এর পেছনে আরো অনেক কার্যকারী আছে সেই ডিটেল পরে আমি তোমাদের করাবো বা যদি তোমার আমার এগুলো ভালো লাগে দেখবে একটু টুকটাক বিভিন্ন জায়গা থেকে রিজনিং দেখবে সেখান থেকে এগুলোর আইডিয়া পাবে বা পরে আমি সুযোগ পেলে তোমাদেরকে ডিটেলে করাবো এখন যেহেতু সামনেই 15 তারিখ তোমাদের পরীক্ষা যতটা করানো যায় দেখাচ্ছি দেখো দুটো ডাইসের ছবি দেওয়া আছে সেখানে একটা নাম্বার কমন কে 5 এই যখনই দুটো ডাইসে একটা সারফেস বা একটা নাম্বার কমন থাকবে তখন তুমি যে কোনো নাম্বারের অপোজিট বের করতে পারবে তার আগে বলো তো ঘড়ির কাঁটার কিভাবে ঘোরে তুমি জানো ঘড়ির কাঁটার ঘূর্ণনটা তোমার কোন দিকে 12 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 এটা এটা কোন দিকে যাচ্ছে তোমার কোন হাতের দিকে যাচ্ছে তাহলে ডান দিকে ঘোরা বা এটাকেই ডান দিকে ঘোরাটাকে আমরা বলি ক্লক ওয়াইজ ঘোরা ক্লকের মতো করে ঘোরা ঘড়ি যেভাবে ঘোরে ওকে এইভাবে ঘুরছে মানে ক্লক ওয়াইজ ঘুরছে আর 12 থেকে যদি ঘড়িটাকে জোর করে 11 10 এইভাবে নিয়ে এসো তাহলে তোমার বাঁদিকে যাচ্ছে তাহলে বাঁদিকে ঘোরাটাকে আমরা কি বলি অ্যান্টি ক্লক ওয়াইজ গুড এইবারে দেখো এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কে কাজে লাগাবো আমরা কমন কি পেয়েছি 5 তাই তো এই 5 সংখ্যাটা প্রথম ডাইসে 5 যেটা লিখলাম এইবারে 5 এর রেসপেক্টে দেখো তো দুইটা কোন দিকে আছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ 5 না না 5 5টা ঘড়ির কাঁটা দেখো 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 কিভাবে ঘুরছে কিভাবে ঘুরছে ক্লকওয়াইজ 5 এর পরে ক্লকওয়াইজ আছে 2 এই 2 এর পরে ক্লকওয়াইজ কে আছে
এক পড়াতে পারলাম, প্রথম দাইতে আবার রিপিট করছি পাঁচ, সেটা কমন, পাঁচ থেকে ক্লকওয়াইজ আছে কে দুই, দুইয়ের ক্লকওয়াইজে এক, পরের ডাইসে যেটা কমন সেটা কমনের নিচে বসাবো পাঁচ। এবারে দেখো পাঁচের ক্লকওয়াইজে কে আছে গো, পাঁচের ক্লকওয়াইজ চার, এবারে দেখো তো চারের ক্লকওয়াইজে কে আছে, ছয়। তার মানে যে যার নিচে বসলো এক আর ছয় একে অপরের অপোজিট, দুই আর চার একে অপরের অপোজিট, পাঁচের অপোজিট কি পাঁচ? না দেখো পাঁচ দুই এক চার ছয় আমরা দেখতে পাচ্ছি, অথবা ইনভিজিবলকে কাকে লিখতে পারছি না, যেটা কমন যেটা সেই আছে তার অপোজিট হবে না, জানতে পারছি না। তাহলে যদি এরকম একটা প্রশ্ন দুটো ডাই করার পরে তুমি দেখবে একটা সাথে কমন আছে, তাহলে অন্যান্য বা অন্যান্য নাম্বার বা অন্য কিছু অপোজিট বা কি তোমরা বুঝতে পারবে কি হতে পারলাম?
আছে, আমি আরেকটা কোশ্চেন দিয়ে চেক করে নি। এখানে 1 2 3 4 5 6 নেই, আছে এইগুলো। এক্ষেত্রে কে কার অপোজিট আমরা বের করব, কিভাবে করব? কমন কে? সি। কমন হচ্ছে সি। তাহলে সি এর ক্লকওয়াইজ ই, বি এর ক্লকওয়াইজ এ, পরে সি এর ক্লকওয়াইজ ই, বি এর ক্লকওয়াইজ ডি। তাহলে এ ডি অপোজিট বি অপোজিট সি এর অপোজিট এ, তাহলে পারা যাবে তো? আচ্ছা, সব সময় যে 1 2 3 4 5 6 বা এবিসিডি দেবে তা নয়, আর কি দিতে পারে বা কিভাবে দিতে পারে, ভয় পার কিছু নেই, নিয়ম একই, দেখে নাও। ওই পেছনে বলো, এখানে কটা সাইন আমরা দেখতে পাচ্ছি? 1 2 3 1 2 3। দেখো আমরা 5টা সাইন দেখতে পাচ্ছি, তোমাকে অলরেডি বলে দেবে এছাড়া আর কি সাইন আছে, প্রশ্নেই বলে দেওয়া থাকবে। ধরো না এই সাইনটা, এর বাইরে এই একটা সাইন আছে,
মানে সার্কেল, স্টার, ট্রায়াঙ্গেল, হাফ সার্কেল, ষড়ভুজ আর চতুর্ভুজ বা রেক্টাঙ্গেল। এইবারে তোমাকে কোন সাইনের অপোজিট কে বের করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখে নাও, কমন কে? কমন হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের ক্লকওয়াইজ কে? স্টার এখানে, এটা। তাহলে এই দুজন অপোজিট, স্টার আর ষড়ভুজ একে অপরের অপোজিট। আচ্ছা, তারপরে কে আছে? সার্কেল আছে, এটা। তাহলে এটার অপোজিট কে হবে? এটা। আর ট্রায়াঙ্গেলের অপোজিট কে হবে? কমন, যেহেতু এর অপোজিট হবে এটা। বলতে পারলাম? কোনো অসুবিধে? তাহলে কোশ্চেন খুব সহজ কোশ্চেন। যে লুডো নিয়ে আমরা বাড়িতে খেলি, এই লুডোই কিন্তু আমাদের স্কলারশিপের পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষায় আমরা পেতে পারি। এছাড়াও আরো বিভিন্ন টাইপ অফ কোশ্চেন হয়, সেগুলো নিয়ে আমরা পরে আবার পরবর্তীকালে ডিসকাস করব। এখন কম সময়ে এই মুহূর্তে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে যাচ্ছি। চলো এবার অন্য টাইপ অফ কোশ্চেনে যাই। অ্যানালজি বেস করছেন, 126:18 513:2 কি হবে? তোমাকে অপশন দিয়েছি, কেউ বলতে পারবে? দেখো কিছুই না, এখানে এক আর দুই যোগ করো তো কত হয়? তার সঙ্গে ছয় গুণ করে দাও তো, তাহলে এখানে পাঁচ আর এক যোগ করলে কত আসবে? তার সঙ্গে তিন গুণ করে দাও তো, 18ই পাবো। বলতে পারলাম? আরো একটা দিচ্ছি, তাহলে 505:2 কত হবে? 123:4 তাহলে 505:2 কি হবে? এখানে অপশন দেই নিবা, বলি এখানে কি লজিকটা দেওয়া আছে। প্রথম সংখ্যাটা 12, 12 কে 3 দিয়ে ভাগ করো কত আসবে? 4। দেখো বিভিন্ন রকম লজিক, এইগুলো তোমাকে ক্যাচ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে প্রথমে 50, 50 কে 5 দিয়ে ভাগ করো কত আসবে? 10। বলতে পারলে? মজা লাগলো? বুঝতে পারলে? এইবার একটা প্রশ্ন দেই, বলো স্যার, 3 2 5 5 মাইনাস 1 করলে 4 হবে, এটা বললে কি হবে না? এটা একদম হতে পারে বাবা, হতেই পারে। 3 2 5
তার সঙ্গে এক বিয়োগ করে চার বা এক গুণ করে পাঁচ, মানে এইরকম অপশনের উপরে ডিপেন্ড করবে। আমি এই লজিকটা সেখানে বলার জন্য বলেছিলাম, একদম গুড, ওভাবেও হতে পারে, এটা ডিপেন্ড করবে অপশনে কি দেওয়া আছে তার উপরে, বুঝা গেছে? এবার একটু আবার ছবি রিলেটেড জিনিস বলি। এগুলোকে বলি নন মার্বাল অ্যানালজি, ছবি রিলেটেড, মানে ছবির একটা রিলেশনশিপ আছে, তোমাকে বের করতে হবে এই ছবি থেকে কি রকম ছবি তৈরি হবে, সেটা তোমাকে অপশনে দেয়া থাকবে। আমি সহজ একটা ছবি দিয়েছি আইডিয়াটা দেওয়ার জন্য বা বোঝানোর জন্য, ভালো করে বোঝো। প্রথমে এক আর দুই দুটো ছবি দেওয়া আছে, তিন নম্বর দেওয়া আছে, চার নম্বরটা বের করতে হবে। একের সঙ্গে এক থেকে দুই যেভাবে হয়েছে, তিন থেকে চার ঠিক সেভাবেই হবে। দেখো কি কিচ্ছু না, একটু মাথা ঠান্ডা রাখো, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে তুমি দেখো এই ছবিটা শেষে ছিল, এটা প্রথমে এসে উল্টে গেছে, এটা এখানে এসে উল্টে গেছে, তাহলে এখানে মাঝে দাগটা উড়ে গেল আমার, যাই হোক এই ছবিটা এখানে উল্টে যাবে, মানে প্রথমে কি হবে, বলতে পারলাম, এটা তুমি অপশনে পাবে, এটা তোমার উত্তর। তাহলে এইরকম নন ভার্বাল অ্যানালজির ছবি তোমাকে দিতে পারে ছবি দিয়ে, ক্লিয়ার? যেমন আরেকটা প্রশ্নে আসি, আমি
তাহলে সব ক্ষেত্রে দেখছি এক নম্বর বক্স থেকে দু নম্বর বক্সে যখন গেছে ডিজাইনের জিনিসের সংখ্যা একটা বেড়েছে, আবার তিনে যখন গেছে সেটা চার হয়ে গেছে, আবার চারে যখন গেছে সেটা পাঁচ, দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচে যখন আসবে তখন ছটা হবে। এবারে দেখো এই যে দুটো ছবি ছিল এখানে এসে উল্টে গেছে, নতুন এই সাইনটা এসছে যার মাথাটা ওপরের দিকে। পরে দেখো এই যে তিনজন, এই যে তিনজন এখানে উল্টেছে, এদের মাথার দিক পাল্টে গেছে, আবার নতুন সাইন, নতুন একটা পিন এসছে যার মাথাটা ওপরের দিকে। আবার দেখো এই যে চারজন উল্টে গেছে, দিয়ে নতুন একটা সাইন এসছে, মানে এবারে কি মানে তার মাথা ওপরের দিকে। তাহলে এবারে আমার কি হবে, ছটা হবে এক নম্বর, আগে এগুলোকে উল্টে নেই। তাহলে তুমি অপশন দেখে করতে পারবে, আমি জাস্ট এখানে অপশন দেইনি বলে এভাবে দেখাচ্ছি। তাহলে এবারে মানে নতুন যে সাইনটা আসবে তার সাইনটা কোন দিকে, ওপরের দিকে। বুঝাতে পারলাম না? অসুবিধা আছে, কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে দেখো আমি তোমাদেরকে অলরেডি গতদিন নাম্বার সিরিজ মিসিং নাম্বার কিছু জিনিস দেখিয়েছি, আজকে অলরেডি নন ভার্বালের দুটো টাইপ দেখালাম, টাইলস দেখালাম, ক্যালেন্ডারের নমিনাল কোশ্চেন দেখালাম, কাউন্টিং অফ ফিগার দেখালাম, আরো এক দুটো কোশ্চেন আমরা বা কয়েকটা টাইপ অফ কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? করার পর তোমাদের পরীক্ষা কত তারিখ? 15 তারিখ, তাই তো? 15 তারিখে পরীক্ষা তো? আমরা এই কোশ্চেন করলাম, তাহলে নন ভার্বালেরও দুটো তিনটে টাইপ আমি তোদেরকে দেখিয়ে রাখলাম। এবারে আসবো একটু কোডিং লিখো। আই ওকে, and then you're going to have a lot of
তাহলে তোমাকে জানতে চাইতে পারে গডের কোড কি, বা লাভের কোড কি, বা আয়ের কোড কি, বা ইন্ডিয়ার কোড কি, এরকম জানতে চাইতে পারে যে কোনো খুব সোজা। এরকম আমরা কিভাবে দেখব, একটা দুটো তিনটে ওয়ার্ড, তিনটে ডিজিট, তারপরে এক একজনের জন্য এক একটা, এখানেও চারটে আছে, চারটে ডিজিট, তারপরে এক একটা ওয়ার্ডের জন্য এক একটা ডিজিট। সাধারণভাবে তোদের মনে হতে পারে যে প্রথমে আই আছে, প্রথমে ওয়ান, তাহলে আয়ের কোড ওয়ান, লাভ আছে, তারপরে পাঁচ আছে, লাভের কোড পাঁচ। যদি এটাই হতো তাহলে আমাদেরকে আমাদের প্রয়োজন থাকতো না বা শেখানোর প্রয়োজন হতো, তাহলে এগুলো করবো কিভাবে? আমরা তিনটে সেন্টেন্স আর তিনটে কোডকে বিচার করবো। এবারে দেখা যাক, এমন কোন ওয়ার্ড কি আমরা পাচ্ছি যেটা তিনটে সেন্টেন্সেই কমন আছে, আই বা লাভ বা ইন্ডিয়া বা যে কোনো? না, এরকম কোন ওয়ার্ড আমরা কিন্তু পাচ্ছি না। ভালো কথা। তাহলে কি দেখলাম, প্রথম আর দ্বিতীয় ইন্ডিয়া কমন, আর কেউ কমন আছে? নেই। কোড কি কমন আছে? পাঁচ। তার মানে ইন্ডিয়ার কোড হয়ে গেল পাঁচ। বলতে পারলাম? ইন্ডিয়া এখানে শেষে আছে, পাঁচ কিন্তু মাঝে আছে। তাহলে কে আগে কে পরে এই সিকোয়েন্স ম্যাটার করে না, কি ম্যাটার করে? না, কমন। বলতে পারলাম? তাহলে ইন্ডিয়ার কোড পেয়ে গেলাম। এইবারে দেখো, তৃতীয় আর তৃতীয়তে ইজ কমন আছে, কমন কি সংখ্যা আছে? তিন। তাহলে তিনটা কার কোড? ইজের কোড হচ্ছে তিন। ইজের কোড তিন। এইবারে দেখো, এখানে আমি কালার চেঞ্জ করে দেই, এখানে লাভ কথাটা আছে, এখানেও লাভ কথাটা আছে। প্রথম আর শেষে আর কে কমন আছে? নয়। তাহলে লাভের কোড কি? নাই। আচ্ছা, তিনটে ছেলের নামের মধ্যে দুটো ছেলের নাম আমি জেনে গেছি, তাহলে তিনটে আর তৃতীয় যে নামটা পড়ে আছে, তাহলে তৃতীয় জনের এখানে পড়ে আছে কে? গড। পড়ে আছে কে? চার। তাহলে গডের কোড কি হবে? আচ্ছা, এই তিনজনের মধ্যে আমরা সবাই কোড পেয়েছি, পড়ে আছে আই, পড়ে আছে ওয়ান, তাহলে আয়ের কোড কি হবে? এইবারে দেখ, সেকেন্ড লাইনে মাই পড়ে আছে, কান্ট্রি পড়ে আছে। এই মাই আর কান্ট্রি অন্য কোথাও কমন নেই। দুটো নাম্বার ছয় আর দুই, অবশ্যই ছয় আর দুই হচ্ছে মাই আর কান্ট্রির কোড, কিন্তু নিশ্চিতভাবে বা ডেফিনেটলি মায়ের কোড ছয়, কান্ট্রির কোড দুই, এটা বলতে পারবো না। তাহলে যদি মায়ের কোড কি বলে, যদি বলে হোয়াট ইজ দ্য কোড ফর মাই, তাহলে দুই অথবা ছয়, বা অপশনে যদি দুই অথবা ছয় না থেকে যদি বলে তথ্য নেই বা নির্ণয় করা যাচ্ছে না, উত্তর হবে সেটা। ইংরেজিতে ওটাকে বলে কানসে বা ক্যানোমিটা মাইন্ড বা ডেটা ইনডিকয়েট। ওকে, তাহলে দুই অথবা ছয়। একইভাবে কান্ট্রির কোড আইদার টু অর সিক্স। তাহলে দেখো, এই টাইপ অফ কোশ্চেন বা এই রকম কোডিং ডিকোডিং এলে তোমরা নিশ্চয়ই করতে পারবে, পারবে কি পারবে না? আরো একটা জিনিস শিখে নিলে,
ক্লিয়ার? তাহলে এগোবো পরের কোশ্চেনে। তাহলে স্প্রেডের কোড কি হবে? রিডের কোড, রিয়েলের কোড দেওয়া আছে, স্পিডের কোড দেওয়া আছে, রিডের কোড দেওয়া আছে, স্প্রেডের কোড দেওয়া আছে। আমরা কিভাবে দেখব এখানে ওই লেটারের পজিশন বা কত নম্বরে আছে সেটা দিয়ে হচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করো, ই আছে এখানেও, ই আছে এখানেও, ই আছে, যে যে পজিশনে ই আছে সেই পজিশন গুলো দুই কিনা? তাহলে ই এর কোড হচ্ছে দুই, দেখো এখানেও ই হচ্ছে দুই। এইবার দেখো এখানে ডি আছে নয়, বলতে পারলাম? আর এখানে আছে ওয়ান, আর এখানে আছে ওয়ান। তার মানে যে যে পজিশনে আছে সেই পজিশনের জন্য একটা করে ডিজিট দেওয়া আছে, ওকে? আর দেখো এখানে যে লেটার গুলো আছে সবগুলোই এই তিনজনের মধ্যে আছে, তাই ওখান থেকে নিয়ে বসিয়ে দেওয়া। কিভাবে করব? তাহলে এস এর কোড কি পাবো? এইট। পি এর কোড কি পাবো? সিক্স। আর এর কোড কি পাবো? ওয়ান। এর কোড কি পাবো? দুই। এর কোড কি পাবো? পাঁচ। এর কোড কি পাবো? নয়। তাহলে এই রকম প্রশ্ন এলেও আমরা কিন্তু খুব সহজে করে দিতে পারবো। পারবো কি পারবো না? ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আরো একটা জিনিস দেখাই, সকাল বেলা আরে
রাতের লেখা খারাপ তোদের জন্য সবকিছু সম্ভব। আমার হাতের লেখা খারাপ বলে তো আমি এখানে, আমি খারাপ পড়াশোনা করেছি, কম পড়াশোনা করেছি, তার জন্য আজকে আমাকে এই জিনিস করতে হচ্ছে। তোরা ভালো করে পড়াশোনা করবি, চাকরি পাবি, বড় বড় কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি চাকরি, কেউ WBCS অফিসার হবি, কেউ রেলের অফিসার হবি, কেউ ব্যাংকের অফিসার হবি। তাই পড়াশোনাতে কোনো ফাঁকি করিস, আমি ফাঁকি মেরেছিলাম, ফাঁকি মেরেছিলাম বলে আজকে আমার এই কন্ডিশন, এক হাতের লেখা এটা আর প্রচন্ড ফাঁকিবাজ আমি, তাই আজকে এই পরিস্থিতি আমার। তাহলে তোদেরকে চাকরি পেতে গেলে আমি একটু কম পড়াশোনা করেছিলাম বাবু, সত্যি কথা, আর প্রচুর ফাঁকি মারতাম। তোরা কিন্তু ফাঁকি একদম মারবি না, এখন থেকে খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবি, যাতে ভবিষ্যতে একটা ভালো জায়গায় তোরা যেতে পারিস। কি জানি তো কিরে বল, যেতেই হবে। চলো দেখো, সূর্যের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, নিচের কোন কোন দিকে ঘুরলে তুমি একই দিকে তাকিয়ে থাকবে, মানে সূর্যের উল্টো দিকেই তাকিয়ে থাকবে। দেখি কে উত্তর দিতে পারো কিনা। তাদের জন্য ক্ল্যাপ, যারা বললি তাদের জন্য ক্ল্যাপ। একটা জিনিস দেখো, এই যে তুমি এদিকে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছো, একবার ডান দিকে ঘুরলে দেখতে পাচ্ছ সবাই আমার পেন দুটো, কি দেখতে পাচ্ছ তো? একবার ডান দিক, একবার বাঁ দিক, কি হলো? একই দিকে ফিরে গেলাম, একবার ডান, দুবার ডান, একবার বাম, দুবার বাম, কি হলো? আবার একই দিকে, একবার ডান, দুবার ডান, তিনবার ডান, একবার বাম, দুবার বাম, তিনবার বাম, কি হলো? একই দিকে। তাহলে কি বুঝবো, যতগুলো রাইট টার্ন বা ডান দিকে যাবে ততগুলোই যদি লেফট টার্ন বা বাঁ দিকে যাও, তার মানে আলটিমেটলি একই দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, এইভাবে ভাবো, ওয়ান ডান ওয়ান বাম, জিরো হয়ে গেল, ডান বাম কেটে যাবে, রাইট লেফট কেটে যাবে, কিন্তু ওয়ান ডান টু ডান, ওয়ান বাম
দুই বাম তিন বাম কি হলো সেম ডিরেকশন কি থাকলাম তাহলে সেম ডিরেকশন কি কিভাবে হবে দেখে নাও যদি সমান সংখ্যক রাইট বা ডান টার্ন থাকে এবং সমান সংখ্যক রাইট ও বাম থাকে সরি ডান ও বাম টার্ন থাকে ঘোরা থাকে আরেকটা ভাবে হয় ভালো করে দেখো ওয়ান রাইট টু রাইট থ্রি রাইট ফোর রাইট যদি চারটে রাইট পড়ে থাকে তাহলেও সেম ডিরেকশন বা ওয়ান টু থ্রি ফোর চারটে লেফট বা বাম টার্ন চারটে রাইট চারটে লেফট এটা করলেও সেম ডিরেকশন তাহলে আমরা কি করব আমরা কি দেখলাম একটা রাইট একটা লেফট কাটে ডান বাম বাম ডান পড়ে আছে বাম তাহলে এটা উত্তর হতে পারবে না ওকে আচ্ছা বাম ডান ডান বাম পড়ে আছে ডান এটা উত্তর হতে পারবে না কারণ সেম দিকে হবে না বাম ডান ডান বাম ডান বাম কিচ্ছু পড়ে নেই এটাই উত্তর বলতে পারলাম কিচ্ছু পড়ে নেই এটাই উত্তর বাম ডান দুটো বাম পড়ে আছে এইবারে বলি তাহলে কি স্যার শুধু এই প্রশ্নটাই আসবে না তোমাকে বলতে পারে ধরো তোমাকে অপশনে বললো তুমি সকালবেলা সূর্যের দিকে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছো নিচের এই টানটা নিলে এইটা নিলে ধরো এইটা বলে দিল তুমি কোন দিকে তাকিয়ে থাকবে আচ্ছা সকালবেলা মানে সূর্য কোন দিকে গো আর তুমি তার উল্টো দিকে তাকিয়ে আছো তার মানে পশ্চিম দিকে তাকিয়ে আছো এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তাই তো তাহলে সকালবেলা তুমি সূর্যের উল্টো দিকে তাকিয়ে আছো মানে ওয়েস্টের দিকে তাকিয়ে আছো এই দেখো এদিকে ফেস হলে এটা রাইট এটা লেফট এটা রাইট এটা লেফট রাইট লেফট রাইট লেফট ওকে এটার ক্ষেত্রে যদি বলে দু নম্বরটা সব কাটাকুটি করতে করতে কি পড়ে আছে ডান দিক তার মানে ওয়েস্টে তাকিয়ে ডান দিকে ঘোরা মানে এদিকে ঘোরা তার মানে তখন উত্তর হয়ে যাবে তুমি নর্থ ফেসিং হয়ে গেছো নর্থ বা উত্তর দিকে বলতে পারলাম নর্থ বা উত্তর দিকে একইভাবে দেখো যদি বলে এটার ক্ষেত্রে কি উত্তর হবে কোন দিকে তাকিয়ে আছো না লাস্টে পড়ে আছে বাম ওয়েস্টের রেসপেক্টে যখন বামে চলে যাবে তখন এটা হয়ে যাবে সাউথ ঠিক উল্টো দিকে চলে যাবে তখন হয়ে যাবে ইস্ট বা পূর্ব বলতে পারলাম তাহলে দেখো এটা একটা টাইপ অফ কোশ্চেন আর কি বলতে পারে এর সঙ্গে এদের মধ্যে কোনো একটা দিয়ে তোমাকে বলতে পারে তুমি শেষ মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছো তাহলে বের করতে পারবে কি পারবে না ওকে এগোবো তাহলে পরের পাঠে তাহলে এই কোশ্চেন আমরা একটা পারলাম এই তো এবারে এসো দেখো এক ভদ্র মহিলা বললেন বাবার একমাত্র
ছেলে একটি ছেলেকে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন, ওর বাবার একমাত্র হলো বাবার ওর বাবার একমাত্র মেয়ের মা হলেন আমার বাবার একমাত্র মেয়ে। ভদ্র মহিলার কে ওর বাবার একমাত্র মেয়ের মা হলেন আমার বাবার একমাত্র মেয়ে। ছেলেটির মা ভদ্র মহিলার কে? এক কাজ করো, ছেলেটির বাবা, ছেলেটির বাবা মা না করে বাবা করো, ছেলেটির বাবা ভদ্র মহিলার কে? ছেলেটির বাবা তো হ্যাঁ বলো গো, উত্তর পেয়েছ? হ্যালো, দেখো ছেলেকে দেখিয়ে একটি ছেলেকে দেখিয়ে এক ভদ্র মহিলা, তাহলে বক্তাকে ভদ্র মহিলা, এই ওরটাকে, ওরটা হচ্ছে ছেলে, ওর বাবার একমাত্র মেয়ের মা হলেন আমার, এই আমারটাকে জানো, এই ভদ্র মহিলা, তাহলে ভদ্র মহিলার বাবা বাবার একমাত্র মেয়ে। আচ্ছা একটা মেয়ের বাবার একমাত্র মেয়েকে সে নিজে, তাহলে মহিলার বাবার একমাত্র মেয়ে তিনি নিজে, আর সেই তিনি কে? মা? কার মা? না ওই যে ছেলেটির বাবার একমাত্র মেয়ে। ছেলেটির বাবার একমাত্র মেয়ে মানে ছেলেটির বোন, সেই বোনের মা কে? না ওই ভদ্র মহিলার বাবার একমাত্র মেয়ে, তার মানে ওই ভদ্র মহিলা নিজে, তাহলে আলটিমেটলি এই ছেলেটি ওই ভদ্র মহিলার সন্তান বা ছেলে, তাই তো? জানতে চেয়েছে ছেলেটির বাবা ভদ্র মহিলার কে, তাহলে এই ভদ্র মহিলা হচ্ছে ছেলেটির মা, তাহলে ছেলেটির বাবা ভদ্র মহিলার কে হবে? ওয়াইফ বা স্ত্রী? ওয়াইফ বা স্ত্রী হতে পারবে? স্বামী। ভদ্র মহিলা হচ্ছে ছেলেটির বাবার, ভদ্রমহিলা হচ্ছে ছেলেটির বাবার স্ত্রী, ছেলেটির বাবা ভদ্রমহিলার হাজবেন্ড। বোঝা গেল? তোমরা দিদি নাম্বার ওয়ান দেখো, মাঝে মাঝে দাদাগিরি দেখো, তাহলে এরপর থেকে পারবে তোমরা। যাই হোক, মোটামুটি ব্লাড রিলেশনের এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে, এটাকে আমরা বলি ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। তাহলে এটা যদি বুঝতে না পারো আমাকে বলো, বুঝতে বলো, এটা যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি রিপিট করে দেবো। কেউ আছে বুঝতে পারোনি? বুঝতে পারোনি এরকম কেউ আছো? এই তো, যাই হোক, তাহলে আবার পরে একটা অন্য কোশ্চেনে আসি।
তাহলে 9 × 1 + 6 = কত হবে? ভুলভাল জিনিস দিয়েছেন, তাই তো রিজনিং এরকম ভুলভাল জিনিস একটু আছে। বলো বলো বলো, কত? 86 86 86। ২ করলে দেখো তো 22 হয় কিনা। অসুবিধা আছে আজকে মিলে তোমাদেরকে যতটা এই অল্প সময়ে সাপোর্ট দেওয়া যায়, এবং তোমাদের স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের হেড স্যার অকল অলক বাবু, সনাতন বাবু বা সোমনাথ বাবু, সমস্ত স্যাররা যারা তোমাদেরকে এইভাবে সাপোর্ট করছে, তোমাদের জন্য এত চেষ্টা করছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আবার সুযোগ পেলে বা সময় পেলে ক্লাস আমি নেব, তা করার কোনো কারণ নেই। যাই হোক, ভালোভাবে পরীক্ষা দাও, সাথে তোমাদের স্কুলের যে পড়াশুনো সেটা খুব খুব ভালোভাবে করো, ভবিষ্যতে তোমরা বড় হও, ভালো থেকো, এটুকু আমার তরফ থেকে। এবং যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকবে, তোমরা তোমাদের স্যারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। ঠিক আছে, তাহলে আজকে এইখানে যদি আমরা রাখি।